হাইকোর্টের ব্রিগেডে পোস্টার আপনাদের আবারো জানিয়ে রাখি হাইকোর্টের ব্রিগেডে পোস্টার জানতে পারা যাচ্ছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলর আইনজীবী এই পোস্টার লাগিয়েছেন এবং আজ কালা দিবস পালন করা হচ্ছে রাজ্য বার কাউন্সিলের এক পক্ষের তরফ থেকে এবং সেই কালা দিবস উপলক্ষে কিন্তু এই পোস্টার দেখছেন সেই পোস্টার হাইকোর্টের ব্রিগেডে পোস্টার সেই পোস্টারের ছবি দেখছেন এই মুহূর্তে আজ পূর্ব ঘোষণা অনুযায়ী বার কাউন্সিলের আইনজীবীরা কালা দিবস পালন করছেন কালো ব্যাজ পরে কালো দিবস পালন করছেন তারা এবং সেই উপলক্ষে কালা দিবস উপলক্ষে পোস্টার পড়ল হাইকোর্টের ব্রিগেডে বিচারপতির এজলাস বয়কট ঘিরে কিন্তু ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের এজলাস দুভাগে ভাগ হয়ে গিয়েছে এক পক্ষ বয়কটের পক্ষে অন্য পক্ষ কিন্তু বয়কটের বিপক্ষে এবং বার কাউন্সিলের মধ্যেও কিন্তু বিভেদ রয়েছে এমনটাও কিন্তু স্পষ্ট হয়েছে ইতিমধ্যেই ইতিমধ্যে কিন্তু বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তিন সদস্য এসে পৌঁছেছেন শহরে প্রধান বিচারপতির সঙ্গে তারা কথা বলবেন এই গোটা ঘটনায় তদন্তে এই নিয়ে কথা বলবো প্রতিনিধি সুদীপ্তা চৌধুরীর সঙ্গে সুদীপ্তা হাইকোর্টের ব্রিগেডে পোস্টার বললো কি জানা যাচ্ছে হ্যাঁ দেখো হাইকোর্টের ব্রিগেডে আবার বলতে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে আমরা দেখছি যে ছবি দেখা যাচ্ছে যে এইভাবে পোস্টারিং করা হয়েছে বিভিন্ন জায়গায় প্ল্যাকার্ড পোস্টার ইতিমধ্যেই পড়ে রয়েছে আন্দোলন প্রতিবাদের জন্য কেন কন্টেন্ট রয়েছে আন্দোলন প্রতিবাদের জন্য কেন কন্টেন্ট অফ কোর্টের মামলা করা হলো সেই নিয়ে কিন্তু প্ল্যাকার্ড পোস্টারিং করা হয়েছে এবং কালা দিবস হিসেবে আইনজীবীরা পালন করছেন আজকের দিনটা আমরা কথা বলবো আইনজীবীরা এখানে দাঁড়িয়ে রয়েছেন দাদা কালা দিবস হিসেবে পালন করা হচ্ছে কালো ব্যাজ পরে আপনাদের কর্মসূচি এবং বি গেটের বাইরে এরকম প্ল্যাকার্ড পোস্টারিং করা হয়েছে আর কী কী কর্মসূচি রয়েছে আপনাদের যদি বলেন না এখন অবস্থায় সেরকম কোনো কর্মসূচি নেই তবে কথা হচ্ছে যে বিভিন্নভাবে আলোচনা না করে তো কর্মসূচি নির্ধারিত করা যায় না তবে চেষ্টা হচ্ছে যে যাতে আমাদের সাথে সবারই সুসম্পর্ক থাকে আর আমরা অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে বিচারপতিদের প্রতি কোনো খারাপ মনোভাব বা খারাপ উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু এটা করছি না আমরা চাইছি সকলের যাতে ভালো হয় শান্তিপূর্ণভাবে যাতে সব কিছু হয় সেটাই আমরা করছি এটাই আমাদের মানে দলের অন্তত নির্দেশ আমরা এখানে পোস্টারিংগুলো তাহলে কারা করলো পোস্টারিং করা হয়েছে এটা বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল থেকে একটা রেজুলেশন পাস করেছে যে এই পরিপ্রেক্ষিতে যে কালা দিবস আর কি ব্ল্যাক ডে গিয়েছে তার পরিপ্রেক্ষিতে শুধু নট অনলি দ্যাট হাইকোর্ট সমস্ত জেলা 23টা জেলায় আর কি বার অ্যাসোসিয়েশন যারা আছে বার কাউন্সিলের অধীনস্থ তারাই সেটা পালন করছে কালা দিবসটা আর কি একদিনের জন্য গিয়েছে এবার বার কাউন্সিল যে মতামত নেবে সেই মতামতের আচ্ছা আমরা দেখছি আরেকজন আইনজীবী মত যে কথা আমরা আসছি একদল যেমন বলছেন যে তারা কালা দিবস পালন করছেন আরেকজন বলছেন মানে কালা দিবস পালন হচ্ছে তার জন্য প্ল্যাকার্ড পোস্টার লাগানো হলো না না সে কয়েকজন লাগিয়েছে কতিপয় লাগিয়েছে কালা দিবসের পক্ষে নয় বার কাউন্সিলের উচিত একটা স্ট্যাটিউটারি বডি যাতে করে বিচার মানুষ পায় সেটা সুনিশ্চিত করা নিচের কোর্টগুলোতে যে অবস্থা জজ নেই জজ নিয়োগ হয় না এবং সেই কোর্টগুলোতে তার যা পরিকাঠামো সেই পরিকাঠামো যাতে উন্নত করা যায় সেটা দেখা উচিত বার কাউন্সিলের উচিত যাতে করে দুস্থ আইনজীবীদের পাশে দাঁড়ানো ওয়েলফেয়ার ট্রাস্ট ঠিকমতো তৈরি করা এইগুলো বার কাউন্সিলের উচিত একটা বিচারপতিদের ওপর আক্রমণ সেটা কতিপয় আইনজীবী করার পরে কোর্ট বন্ধ করে দেওয়া বিচার ব্যবস্থাকে স্তব্ধ করে দেওয়া যারা করেছিল তাদের পক্ষে দাঁড়িয়ে কালা দিবস এর কোনো মানেই হয় না এমনটা দেখলাম যে প্ল্যাকার্ড পোস্টার একদিকে যেমন বিকেটে পড়েছে বার কাউন্সিল রাজ্য বার কাউন্সিল তরফ থেকে এমন কয়েকজন আইনজীবী এই পোস্টারিং করেছে এবং তারই মধ্যে আমরা দ্বিমত শুনলাম একজন বলছেন যে সুসম্পর্ক যাতে বজায় থাকে তার জন্য এই বন্দোবস্ত করা হয়েছে প্রতীকী এই কালা দিবস করা হচ্ছে অন্যজন বলছে এই কালা দিবসে কোনো মানেই হয় না অর্থাৎ এই আন্দোলন ঘিরে দ্বিমত ইতিমধ্যেই দানা বাঁধছে যেটা কিন্তু আমরা দেখতে পারলাম হাইকোর্টে বি গেটের বাইরে প্ল্যাকার্ড পোস্টারিং করা হয়েছে একবার ছবিটা আমরা দেখাবো চতুর্দিকে কিন্তু এইভাবে আমরা দেখতে পাচ্ছি পোস্টারিং করা হয়েছে বি গেটের বাইরে এবং এখানে আমরা জানি ইতিমধ্যেই কেন্দ্রীয় বার কাউন্সিলের তরফ থেকে তারা কিন্তু সেন্ট্রালের তরফ থেকে তারা এসে গিয়েছেন তারা ইতিমধ্যে ভেতরে রয়েছেন বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন তথ্য সংগ্রহ করছেন তারই মধ্যে বাইরে এই ধরনের প্ল্যাকার্ড পোস্টারিং করা হয়েছে তো সব মিলিয়ে বলা যেতে পারে হাইকোর্টে আজকে যে ঘটনাপ্রবাহ ঘটছে এবং আজকে একদিনের যে প্রতীকী কালা দিবস পালন করছেন আইনজীবীরা তারই মধ্যেও দ্বিমত দেখা মিলল সুচেতনা অনেক ধন্যবাদ সুদীপ্তা সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী
ইতিমধ্যে কিন্তু বার কাউন্সিল অফ ইন্ডিয়ার 3 সদস্য পৌঁছে গিয়েছেন কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজশেখর মান্থার বিরুদ্ধে যে বিক্ষোভ, তার ইজলাস বয়কটের ঘটনায় হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে তাদের বৈঠক রয়েছে, আমরা জানতে পারা যাচ্ছে তারা তথ্য সংগ্রহ করছেন, তারা সিসিটিভি ফুটেজও সংগ্রহ করার সম্ভাবনা রয়েছে।